বড় ভাই প্রথমে দুটো পাঞ্জাবি ছিল 64 সালে মেডিকেল কলেজে ভর্তির সময় বড় ভাই একটা প্যান্ট ধার করে পরীক্ষা দিতে গিয়েছিলেন চিন্তা করেন তারপরে এই পর্যন্ত তার 82 বছরের জীবনে আমরা তাকে বিলাসিতা করতে দিই না আমাদের ভাইবোন সবাই কম বেশি আমরা সবাই শাস্ত্রী আমরা সবাই মানুষকে ভালোবাসি আমাদের নাজিমুল্লাহ আমার সেজু ভাই আমার মেজো ভাই নাসিরুল্লাহ আমার ছোট বোন নীলুফার মোর্শেদ ছোট বোন সেলিনা চৌধুরী আমরা সবাই পরিবারের 10 জন আমার ছোট বোন যে আমার বোন চলে গেছে একজন নাসিমা নাসিমা বেগম চৌধুরী আমার মা আমার বাবা হুমায়ুন মোর্শেদ চৌধুরী বাবা মা হাসিনা বেগম চৌধুরী মানুষকে ভালোবাসতেন সবচেয়ে আগে কাজের মানুষকে খেতে দিতেন জাফরুল্লাহ চৌধুরীকে সেইটা দেখছি একসাথে বসে জাফরুল্লাহ চৌধুরী খাবার টেবিলে একসাথে বসে তার কাজের লোক কর্মীদের নিয়ে খেতেন খেতে ভালোবাসতেন আমাদের আপনাদের প্রতি অনুরোধ থাকবে আপনার মাকে ভালোবাসবেন দেশের দরদিম অভাবী মানুষকে ভালোবাসবেন তাইলে দেশ সুন্দর হবে নাইলে কোনোদিন সমৃদ্ধ হব না আমরা গণতন্ত্র পাবো না এইটা এখনো মানে বিতর্কের মধ্যে রয়েছে আমরা বেশিরভাগ চাচ্ছি দেহটা দান না হোক আমরা চাচ্ছি আমাদের ভাইকে দাফন করতে দেশ বসিয়ে মনে হয় তাই চায় এখনো আমি এই মুহূর্ত পর্যন্ত বলতে পারছি না ছেলে মেয়েরা এখন চাচ্ছে তার ছেলে বারিশ মেয়ে বৃষ্টি চৌধুরী চাচ্ছে যে দেহটা দান করতে এখন জানি না আমি কতটুকু তারা সফল হবে আমরাই বা কত তা আমি মনে হয় আমাদেরই জয় হবে শেষ পর্যন্ত চাঁদের ইচ্ছা অনেক আগে বলেছিল অনেক আগে কয়েকবার বলেছিল আমার দেহটা দিও মেডিকেল কলেজে তারা ছেলে মেয়েরা শিখবে অনুপ্রেরণা পাবে হ্যাঁ তো যাই হোক আমি মনে করি আজকে দেশবাসীর পক্ষ থেকে আমি বলছি আমি ছোট বোন আলিয়া চৌধুরী বলছি যে তার দেহটা আমার মনে হয় আমরা সময় কবরে দাফন করলেই আমার মনে হয় দেশবাসী খুশি হবে স্যারের সাথে শেষ কথা ছিল বেনু তুমি এত কষ্ট করে কেন এসছো আমাকে প্রতিদিন দুবার দেখতে আসো তুমি কষ্ট করো না তুমি আমার গাড়িতে করে বাসায় ফেরত যাও তোমরা আমি যে কাজ রেখে গেলাম এই কাজটাকে তোমরা এগিয়ে নিয়ে যাবে আমি তো পারিনি আমার আরেকটা বলেছিল কথা আমার আমাকে মে মাসে তোমরা আর দেখবে না আমি এপ্রিল পর্যন্তই আছি আমাকে মায়ের পাশে কবর দিও এইটা বলেছিল অনেক স্মৃতি অনেক স্মৃতি বড় ভাই আমাদের কাপড় চোপড় আমার 65 সালে মেট্রিক মাধ্যমিক পরীক্ষায় আমি পাশ করেছি আমাদের সব আমার স্কুলের ফিস দিয়ে দিত পরীক্ষার ফিস কাপড় চোপড় কিনে দিত আমরা 10 ভাই বোন বাবা তো অতটা খরচ পুলিশ ইন্সপেক্টর ছিল খরচ বহন করতে পারতেন না সৎ সংগ্রামী হুমায়ুন মোর্শেদ চৌধুরী নাম করা লালবাগের যিনি বঙ্গবন্ধুর মিটিং করতে দিছে বঙ্গবন্ধুকে মিটিং করার সুযোগ করে দিছে আমার বাবা হুমায়ুন মোর্শেদ চৌধুরী আর বড় ভাই এই জাফরুল্লাহ চৌধুরী এই যে বঙ্গবন্ধু চিকিৎসা করেছেন অনেকবার বঙ্গবন্ধু শেষ বঙ্গবন্ধু বড় ভাইকে বিলেত যাওয়ার পয়সা করে দিছে পাসপোর্ট রেডি করে দিছে তারপর বলেছে বড় ভাই হিত্রো বিমানবন্দরে নামতেই শুনে যে বঙ্গবন্ধুকে মেরে ফেলছে জাফরুল্লাহর কাছে বড় এইমাত্র কথা বলে আসলাম 2 ঘন্টা কথা বলেছি বড় ভাই বঙ্গবন্ধু বঙ্গবন্ধু বলেছিল আমার দেশকে বাঁচাও জাফরুল্লাহ তুমি আমার দেশকে সব মানুষকে বাঁচাও এই কথা শেষ হ্যাঁ বড় ভাই একটু 7 ঘন্টা ডায়ালিসিসের পরে বড় ভাই সবাই ডাক্তাররা বিশেষজ্ঞরা মনে করেছিল ডায়ালিসিস দিলে বড় ভাই হয়তো ফেরত আসতে পারে বড় ভাইয়ের জীবনটা শেষ বোধহয় 6 ঘন্টা না 6 ঘন্টার সময় বড় ভাই হাত নাড়িয়েছিল একটুখানি বড় ভাই চোখটা বেলেছিল যাই হোক আর আল্লাহর ইচ্ছা সবই আল্লাহর ইচ্ছা এই রোজানে গত রোজার রমজানে আমার হাজব্যান্ড সালেক মারা গিয়েছে আমার স্বামী তারপরে এই রোজার এইটা 19 রোজা 22 সালের 19 রোজা আমার স্বামী মারা গেছে এই 23 সালের 19 রোজা আজকে 11 এপ্রিল আমার ভাই চিরতরে দুনিয়া যা সকল মুক্তি রুহের মাগফিরাত কামনা করছি আপনারাও ভালো থাকেন বড় ভাইকে যদি ভালোবাসেন আপনারা নিজেকে ভালোবাসেন দেশকে ভালোবাসেন এটাই আমার শেষ ইচ্ছা সর্বশেষ কোন স্বপ্নের উপর বেশি জোর দিয়ে গিয়েছিলেন সমাজ পরিবর্তন দেশের মানুষ খাবে দেশের মানুষ স্বাস্থ্য পাবে দেশের মানুষ শিক্ষা পাবে দেশের মানুষ বাসস্থান পাবে দেশের মুখে দেশের আপাময় জনতার মুখে হাসি থাকবে গণতন্ত্র সমুন্নত স্বাধীনতা সমুন্নত থাক সবাইকে আপনাদেরও ধন্যবাদ